বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে তৈরি করব এগ রোল। কীভাবে সেটা করব, আমি প্রথমে একটু ময়দা মেখে নিয়েছি, তাতে নুন তেল একটু চিনি দিয়ে ভালো করে টো বানিয়ে নিয়েছি। তারপর এটা থেকে 4 থেকে 5টা আমার রোল হবে আজকে। তো তারপরে দেখো, গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে চাটু বসিয়ে নিয়েছি। এই চাটুতে আমি পুরো আমার এগ রোলটা তৈরি করব। এগ রোলটা তৈরি করার জন্য কী কী লাগবে সেটা তোমরা একটু দেখো প্লিজ। তো এখানে লাগছে শসা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপরে আছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আর এই জিনিসগুলো তোমার লাগবে। সাথে লাগবে ডিম, যে কটা তোমার হবে সে কটা অনুযায়ী তোমার ডিম লাগবে। তো আমি ডিমটাও নিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমি তেল দেব আস্তে আস্তে, তেল দিয়ে তারপরে কিন্তু এই টোটা আমি মানে একটা পরোটার মতন করে প্রথমে বেলে নিয়ে প্রথমে শিখে নিতে হবে। তারপরে পরোটা যেমন করতে হয় সেভাবেই কিন্তু করতে হবে। তো দেখো, এইভাবে আমি প্রথমে বেলে নিচ্ছি, আর আমার এতে খুব সুবিধা হয় কারণ আমার চাকিতে খুব অসুবিধা হয়, আর আমার এটা যখনই আমি এতে বেলে নিই তখনই আমি এখান যাই পরিষ্কার করে নিই, তখন আমার আর কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা কিন্তু সকলে পুরোটাই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করবে। তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও ভিডিও করার উৎসাহ যোগায়। দেখো, এইভাবে আমি কিন্তু পরোটাটা প্রথমে শিখে নিতে হবে, তারপরে তেল দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, এটা প্রথমে গ্যাসের ফ্লেমটা জোরে করে এইভাবে শিখে নিচ্ছি, আর আমি একটু তাড়াহুড়ো করে করছি কারণ আমি এক জায়গা থেকে এসেছি, তো সেই জন্য তাড়াহুড়ো করেও করে নিচ্ছি। তারপরে দেখো, এদিকে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই সুযোগে, আর একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটা ডিম ভালো করে ফাটিয়ে নিতে হবে। খুবই সোজা, খুবই ইজি বাড়িতে তৈরি করা এগ রোল, তোমরা একবার ট্রাই করে দেখো। আর বাইরে তো রোলের দাম তোমরা সকলেই জানো, একটা রোলের দাম 35 টাকা। তো দেখো, বাড়িতে যদি এভাবে বানিয়ে নাও কম খরচে, বাড়িতে বসে কম করে দুটো রোল তো খেতেই পারবে, টিফিনে তো খেয়ে নিতে পারবে, আর যদি মনে করো রাতে খেয়ে শোবে তাহলে একটা দুটো করলে কিন্তু হয়ে যাবে রাত্রের খাবার। তো দেখো, ডিমটা এভাবে দেওয়ার পরে ভালো করে চেপে চেপে দিয়ে নিচ্ছি আমি, কারণ চেপে যদি তুমি না দাও ডিমটা কিন্তু চারিদিকে ছড়াবে না। তো সেই জন্য আমি ভালো করে ডিমটা ছড়ানোর জন্য চেপে চেপে করে নিলাম, তারপরে এটা আমি ভালো করে শিখিয়ে নিলাম। তারপরে এটা কিছুক্ষণ পর মানে ফ্রেমটা আস্তে করা আছে, আমি এদিক ওদিক করে নেব। দেখো, যখন আমি এপিটোপিট করে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর যেহেতু আমি এটা সাদা তেলে করছি তো বুঝতেই পারছো, অতটাও কিন্তু মনে হচ্ছে না যে আমি মানে লাল লাল করে সেরকমটা ভাজিনি আমি। তোমরা যদি মনে করো লাল লাল করে তোমাদের ভালো লাগে, লাল লাল করে ভেজো, আর যদি মনে হয় না হালকা ভাজতে পারো তোমরা হালকা করেও ভাজতে পারো। তো এইভাবে উল্টে পাল্টে নেবার পরে কিছুক্ষণ, তারপরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তারপর যেমন রোল দোকানে যেমন তৈরি করে সেভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। তো যখন আমি এটা বানিয়েছি, তারপরে এটা দেখো একটা কাগজ লাগবে, কাগজটা ঠিক 4 ভাগ করে নিতে হবে এইভাবে, একটু আড়াআড়ি করে। দোকানে যেরকম বিক্রি হয় তোমরা তো জানো, ঠিক এইভাবে আড়াআড়ি করে কেটে নিতে হবে। তারপরে এটা ঠিক এইভাবে রাখতে হবে, একটুখানি মুখ বেরিয়ে থাকবে। তারপরে এতে যা যা লাগবে, যা যা দোকানে দেয় আমিও সেই সেই জিনিসগুলো দেব। দেখো, প্রথমে একটু বিট নুন দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে লেবু দিতে পারো, আমি লেবুটা এখানে স্কিপ করে গেছি কারণ আমার একটু জ্বর জ্বর আছে, যদি লেবু খাই যদি জ্বরঠোসা বেরিয়ে যায়, তো সেই জন্য আমি লেবু দিইনি, আমি স্কিপ করে গেছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই লেবুর রস দিতে পারো। তারপরে দেখো, এখানে শসা দিয়ে নিচ্ছি, এইভাবে ঠিক একটুখানি সাজিয়ে নিতে হবে। তারপরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, অল্প অল্পই দিতে হবে, আর যে যা যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো ঝাল দেবে। যদি কেউ বাচ্চারা খাও কাঁচা লঙ্কা ছাড়া খাবে, আর যদি বড়োরা খাও অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে খাবে, ভালো লাগবে। আর তারপরে এইভাবে সাজিয়ে নেওয়ার পরে দেখো, আমি এখানে দেব টমেটো সস। তারপরে এই টমেটো সস তোমরা যারা পছন্দ করো অবশ্যই খাবে, যারা কাসুন্দি পছন্দ করো তারা কাসুন্দি দিতে পারো। আমি এখানে কাসুন্দিটা স্কিপ করে গেছি কারণ কাসুন্দি আমার ভালো লাগে না, তো আমি কাসুন্দি দিইনি, দোকানে কাসুন্দি দেয়। তারপরে দেখো, এইভাবে ঠিক
মুড়ে নিতে হবে। দোকানে আরো মোটা করে আর বড় বড় করে, যেই কারণে ওদের আরো সুবিধা হয়। তো আমি তো বাড়িতে করছি, বুঝতেই পারছো বাড়ির জিনিস একটু আনন্দ রকমই হবে, কিন্তু খুব সুন্দর হবে, সুস্বাদু হবে, আর দোকানের থেকে অবশ্যই ভালো হবে। দোকানে সেভাবে কিন্তু করে না। তো দেখো এইভাবে আমার এগ রোলটা তৈরি হয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতেই পেলে খুব সহজভাবে আমি কি করে বানিয়ে নিলাম বাড়িতে তৈরি করা এগ রোল। তোমরাও বানিয়ে ফেলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আমার ভিডিওটা এত পর্যন্তই ছিল, আমার সাথে থাকো, পাশে থাকো, নেক্সট আবার ভিডিওতে তোমাদের দেখা হবে। টাটা।